মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। গরম গরম শিঙাড়া মিষ্টি খাবে না? আজ কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, সকাল হতে না হতে এরকম একজনকে পেয়ে গেছি, একেই বলে কপাল। চলো 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 চলো। আচ্ছা এই এইটা কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ আমাকে? খাবে না? এই দেখো আগে আমরা দুজনে খেয়ে নেই, আমাদের ওদিকে না ভালো ভালো খাবার পাওয়া যায়। একটু চোট পায়ে হেঁটে চলো, তারপর ট্রেনে উঠবে, ট্রেনে উঠে দুটো স্টেশন পেরোলেই তারপর দেখবে কত সব ভালো ভালো খাবার। তাহলে তো আমার বুই কাছে পৌঁছাতে দেরি হয়ে যাবে, আমার মামার জন্য মন কেমন করছে। হ্যাঁ ঠিক পৌঁছে যাবে, আমার সঙ্গে চলো, আগে খাবো তারপর ঠিক পৌঁছে যাবে। চলো ও সুচরিতা দিদি কোথাও তো দেখতে পাচ্ছি না গো পুতুল দিকে। হ্যাঁ তাই তো দেখছি, কি হবে বলো তো। এই তুতুলকে একবার ডাকি, হ্যাঁ ও যদি জেনে থাকে। এই তুতুল তুতুল, কি আছে মোদি ভাই? এই পুতুলের খবর জানিস? পুতুল দি? হ্যাঁ। কই না তো, কেন কি হয়েছে মোদি ভাই? পুতুল দি আস্তে 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 কথা বলো, মা শুনতে পেলে কেরেঙ্গারি হবে। আরে আর বলো না, পুতুল দিকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তীর্থদা ফোন করে জানালো, আমি ভাবলাম যদি এখানে এসে থাকে, জানি একা একা আসতে পারবে না, তবু যদি কাউকে বলে কয়ে আসে, কিন্তু এখানে তো দেখছি পুতুল দি চিহ্ন মাত্র নেই। আব কি হবে বলো তো, ইতনা বড়া একটা ঘটনা ঘটে গেছে, হাম লোগ তো ইয়াহাঁ সে আব নিকল ভি নাহি সকতে হ্যায় না। কি বলছো কি বৌদি ভাই, পুতুল দি একা একা, আরে কোনো রাস্তাঘাটে তো। ও মা কি গো, এর পরেই তো তোমাদের অনুষ্ঠান শুরু হবে, এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো এখন একটু বসে নেবে, এসো এসো। বলছিলাম কি ও বৌমা, এই পরাগটাকে না একা রেখে চলে এসেছি গো, শুধু তোমাদের এই অনুষ্ঠান দেখবো বলে। আর একটা কথা ভাবছিলাম যে তোমাদের তো পুতুলের বউ ভাতে যেতে হবে না ও বেলা, তাই তোমাকে একটু পয়সা টয়সা আমি দিয়ে দেবো, টাকা পয়সা দিয়ে দেবো, একটুখানি মিষ্টি নিয়ে যাবে গো মা? ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, পুতুলদির বাড়িতে যা যা নিয়ে যাওয়া দরকার আমি সব নিয়ে যাব। বলছি পুতুলদি ফোন করেছিল? না গো বৌমা, সকালে বললুম না যে আমি ফোন করিনি, তারাও তো কেউ ফোন টোন করেনি, আমি কি করে ফোন করি বলো দেখি? আজ তাদের বাড়িতে অনুষ্ঠান না, এর মধ্যে ফোন করতে কেমন যেন লাগছে। তাছাড়া পুতুল তো একা একা ফোন করতে পারে না, দেখো আজ কি হয়েছে জানো তো, পুতুলের জন্য না মনটা বড় উচাটন হয়েছে গো, কত ছটপট হচ্ছে ভেতরে, আর সেদিনের মতন ওই ডান চোখের পাতাটাও নাচছে। কি জানি বাবু, ও বাড়িতে গিয়ে মেয়েটা কেমন আছে না আছে আমি বুঝতে। ভালো আছে দিদি, তুমি একদম চিন্তা করো না তো, আর তাছাড়া পুতুলের সাথে তো পুতুলের বর আছে, ও ঠিক দেখে রাখবে, আমাদের জামাই খুব ভালো, তুমি একদম চিন্তা করো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।